কোশ্চেনটা কি আছে, সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু কে হলে কস এক্স এর মান কত, চারটা অপশান আছে এমসিকিউ। তো দেখো আমরা এটা যখন সলিউশন করতে চাইছি, প্রথম আমরা ভেবে নিই যে আমাদের অভেদাবলীটা কি আছে, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে দেখো সেক এক্স মাইনাস ট্যান এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়ান বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, মানে কি হলো বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এটার মান তুমি জানো, তাহলে ওয়ান বাই কে। এইবার তোমাকে দেওয়া ছিল কি না, সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু কে। তুমি যদি এটাকে এক নম্বর, এটাকে দু নম্বর করে নাও, তাহলে দেখো সলভিং ওয়ান অ্যান্ড টু কী পাবে, না ট্যান এক্সটা দেখো কেটে যাবে, তাহলে টু সেক এক্স ইকুয়ালস টু ওয়ান বাই কে প্লাস কে। দিস ইমপ্লাইজ দ্যাট টু বাই সেক এক্স মানে ওয়ান বাই কস এক্স, তাহলে ওয়ান প্লাস কে স্কোয়ার বাই কে, সো কস এক্স ইকুয়ালস টু টু কে বাই ওয়ান প্লাস কে স্কোয়ার। তাহলে দেখো টু কে বাই ওয়ান প্লাস কে স্কোয়ার, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।